মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগরে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থী জহুরুল ইসলাম সর্দারকে গলা কেটে ও কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত বন্ধু নূর জামাল ইসলামকে গ্রেপ্তার করেছেন পুলিশ। বন্ধুর শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে মানসিকভাবে চাপ দেওয়ায় খুন হয়েছিলেন জহুরুল ইসলাম। বৃহস্পতিবার সকাল 11টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের এসব তথ্য জানান মাদারীপুর জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। গ্রেপ্তারকৃত আসামি নূর জামাল কালকিনি উপজেলার মহরুদ্দিন চর এলাকার সালাম হাওলাদারের ছেলে ও নিহত জহুরুল ইসলামের বন্ধু। আমরা প্রাথমিকভাবে নূর জামালকে গ্রেপ্তারের পর প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো জহুরুল এবং এই নূরুজ্জামান একসাথে থাকতো, প্রায় জহুরুলের বাসায় নূরুজ্জামান ঘুমাতো। তারা দুজনে এই পতিতাদের সাথে মেলামেশা করতো। সেই সুবাদে এক পতিতার সাথে যখন নূরুজ্জামান মেলামেশা করেছিল সেটি জহুরুল ভিডিও করে রাখে এবং পরবর্তীতে জহুরুল এই ভিডিওটি নূরুজ্জামানকে দেখায় এবং বারবার তাকে সাইকোলজিক্যালি মানসিকভাবে টর্চার করতে থাকে। এক পর্যায়ে নূরুজ্জামান মানসিকভাবে বিপর্যস্ত হয়ে চিন্তা করে যে সে এই ভিডিওটি কীভাবে উদ্ধার করা যায় এবং প্রয়োজনে তাকে হত্যা করা হলে এই ভিডিওটি উদ্ধার করতে হবে। সেই মানসিকতার কারণে গত 23 তারিখ রাত আনুমানিক 11টার দিকে সে জহুরুলের বাসায় যায় এবং জহুরুলের সাথে সে তার রুমে ঘুমায় এবং ঘুমাইয়ে পড়ার এক পর্যায়ে আনুমানিক ভোর 4টার দিকে সে জহুরুলের বাসায় রক্ষিত একটি দা, যেটা আমরা কাটা বিভিন্ন কাটাকাটিতে ব্যবহার করি, সেই দা দিয়ে প্রথমে ঘুমন্ত জহুরুলকে ঘাড়ের মধ্যে একটি কোপ মারে, পরে উপর্যে করে আরও 2-3টি কোপ মেরে সে ওইখান থেকে জহুরুলের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আমরা তার কাছ থেকে সেই মোবাইল ফোনটি উদ্ধার করি এবং তার দেওয়া প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী সে সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং সেই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে।